ঋত্বিক রোশন, যিনি একজন ভারতীয় বলিউড চলচ্চিত্রের সফল অভিনেতা। তিনি বহুমুখী ধারায় অভিনয় এবং রাজনৈতিক কাজের জন্য অধিক পরিচিত। ঋত্বিক রোশন 6 বার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন এবং বলিউডের সর্বোচ্চ আয়কারী ও সর্বাধিক একজন সম্মানিত অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ঋত্বিক রোশন 1980 সালে একজন শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পদার্পণ করেন। এরপর 2000 সালে ব্লকবাস্টার কহো না প্যার হে চলচ্চিত্রের মাধ্যমে তিনি বলিউডের সূচনা করেন। 1974 সালের 10ই জানুয়ারি ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন ঋত্বিক রোশন। তার বাবা রাকেশ রোশন এবং মা পিঙ্কি রোশন। বাবা রাকেশ রোশনও একজন চিত্র অভিনেতা। ঋত্বিক রোশন কোই মিল গিয়া 2003, কৃষ 2006 এবং ধুম 2 2006 সালে বাণিজ্যিকভাবে সফল চরিত্রে অভিনয়ের জন্য বেশি পরিচিত এবং যার জন্য তিনি বেশ কয়েকটি শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। ঋত্বিক রোশন অভিনীত উল্লেখযোগ্য বেশ কয়েকটি চলচ্চিত্র সমূহ যেমন আশা, আশপাশ, ফিজা, মিশন কাশ্মীর, কভি খুশি কভি গাম, কোই মিল গয়া, ধুম 2, কৃষ, ওম শান্তি ওম, ক্রেজি, লেগ বাই চান্স, গুজারিস ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন এই চলচ্চিত্র অভিনেতা। নিত্যনতুন বিনোদনমূলক সকল তথ্যের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম তথ্য বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন। অবশেষে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।